একসাথেই আসছে তিনটি নতুন ধারাবাহিক একই চ্যানেলে একসাথেই শুরু হচ্ছে তিনটি জনপ্রিয় প্রোডাকশন হাউজের তিনটি নতুন ধারাবাহিক প্রত্যেকটা চ্যানেলেই একসাথে দুই তিনটা করে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে প্রথমে কয়েকদিন আগে জি বাংলায় একসাথেই শুরু হলো দুইটি নতুন ধারাবাহিক অমর সঙ্গী এবং কাজল নদীর জলে অন্যদিকে সান বাংলায় একসাথেই শুরু হতে চলেছে দুইটি নতুন ধারাবাহিক দেবীবরণ এবং কনসে আলোর স্বপ্ন নিয়ে এদিকে আবার স্টার জলসায় একসাথেই শুরু হচ্ছে দুই শালিক এবং রাঙ্গামতি তীর এছাড়াও কালাস বাংলায় আসছে একসাথে তিনটি নতুন ধারাবাহিক এবার আবারও জি বাংলা দুইটি নতুন ধারাবাহিকের পর একসাথেই নিয়ে আসছে তিনটি জনপ্রিয় প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক প্রথমে আসছে টেন্ট সিনেমা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক এই ধারাবাহিকের গল্প হকি খেলার উপর নির্মিত হতে চলছে ধারাবাহিকের প্রধান চরিত্রে দেখা যাবে দীপান্বিতা এনআইডিয়াসের আন্ডারে বর্তমানে জি বাংলায় চলছে অমর সঙ্গী এন আইডিয়াসের আপকামিং নতুন ধারাবাহিক নায়কের ভূমিকায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা আদৃত রয়কে নায়িকার ভূমিকায় কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি এছাড়াও আসছে জি বাংলা প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক তবে এই ধারাবাহিকের কাস্টিং এখনও শুরু হয়নি তাহলে আপনারা জি বাংলার এই তিনটি প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিকের মধ্যে কোন ধারাবাহিক দেখার জন্য বেশি এক্সাইটেড কমেন্টে জানাবেন বাংলা টেলিভিশনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ